তিনি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসের সহ সম্পাদক পূজনীয় স্বামী মুক্ত সংগানন্দজি মহারাজ আমাদের মঞ্চে এসেছেন। ছাত্রীবৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ, আজ একটি বিশেষ দিন। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত সম্মেলন 41তম শুরু হচ্ছে, বৈদিক মন্ত্র দিয়ে শুরু হয়েছে। গত দুবছর সম্মেলন হয়নি, তাই সকলেরই মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল কবে এটি শুরু হয়। তাই আজকে ঠাকুরের ইচ্ছায়, মায়ের স্বামীজির ইচ্ছাতে আজকে শুভারম্ভ হলো। তাই এই উপলক্ষে আমরা পেয়েছি বক্তা হিসাবে, বক্তা এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত যাকে বলা হয়, তিনি হচ্ছেন স্বামী মুক্ত সংজ্ঞানন্দজি মহারাজ।
সহসম্পাদক রামকৃষ্ণ মিশন স্বামীজির পৈতৃক আবাস, তিনি এসেছেন, তাকে আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আর পরে আসবেন অন্যান্য স্বামীজিরা, যেমন স্বামী লোকেশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ হাওড়া থেকে, দিব্যব্রতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ থেকে, এনারা আসবেন, পরে আসবেন, যোগ দেবেন এখানে। তাদের সবাইকে আমি অগ্রিম তাদের প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার যথাস্থানে এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ভক্তবৃন্দ সবাই রয়েছেন, পুরনো ভক্ত রয়েছেন, নতুন ভক্ত সব সবাই মিলে এখানে আমরা সমবেত সমবেত হয়ে গেছি। উদ্দেশ্য কি না, শ্রীরামকৃষ্ণ চরণে আমাদের ভাব ভক্তি যাতে বৃদ্ধি পায়, সেইটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। যে রামকৃষ্ণের ভাব ভক্তি বৃদ্ধি করবে এই অনুষ্ঠান, কারণ আমরা তো সারা বছর প্রায় ভুলে থাকি, তাই মাঝে মাঝে এটি সময়বেতভাবে এসে যেন চার্জ, ব্যাটারি চার্জ করার মতো একটি চার্জ করা হয় এবং সেইটা মনে থাকে সারা বছর, যে পরের বছর আবার এরকম কখন অনুষ্ঠান হবে সেখানে আমরা যোগ দেব। এখানে সমবেত ভক্তদের সঙ্গে মেলামেশা করা যায়, আদান প্রদান করা যায় প্রত্যেকের ভাব, কিন্তু প্রত্যেকেরই লক্ষ্য থাকে রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ, তাদের ভাবটা আমরা কতটা নিতে পেরেছি। সেই উপলক্ষে বিভিন্ন বক্তা বিভিন্নভাবে উপস্থাপনা করবেন, কিন্তু সেটি আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকের ভক্তদের অন্তত নির্জন বাস দরকার, এক মাস থেকে কমিয়ে কমিয়ে বলছেন অন্তত একদিন, অন্তত সেখানে একদিন, এক রাতের জায়গায় রাতটা বাদ দিয়ে আমরা একদিনের ব্যবস্থা করেছি, একদিন অন্তত আপনার নির্জন বাস করুন, সংসারটাকে ভুলে যান। আর সংসারের যোগের সূত্র হচ্ছে মোবাইল, এটা এখনো দেখেনি, অনেকে পরে পরে আসছেন, খেয়াল থাকবে না, মোবাইলটা সুইচটা অফ করে দিন, একদম নির্জন বাস করে দিন, তাহলে স্মৃতিতে থাকবে যে আমরা একদিন অন্তত নির্জন বাস করেছি ঠাকুরের কথা মতো, ঠাকুরের নির্দেশ আমরা শুনেছি না, তার তো কোনো কথাই তো আমরা শুনতে পারি না, আমরা জীবনে প্রতিফলিত করতেও পারি না, কিন্তু একটু অন্তত যে দূরে থেকে নির্জন বাস মানে নির্জনে থেকে, সংসার থেকে দূরে থেকে তাদেরই কথা আলোচনা শোনা, এর মধ্যে দিয়ে এই আজকের দিনটা কাটাতে পারলে সেটাই একটা দাগ হয়ে থাকবে জীবনে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, সবাই নিবিষ্ট মনে শুনে শুনবেন, যাতে কোনো বাইরের কোনো ডিস্টারবেন্স না আসে বা সেটা করার চেষ্টা না হয়, মন প্রাণ দিয়ে মহারাজদের কথাগুলো অনুধাবন করার চেষ্টা করবো আমরা সবাই। সবাইকে আমার স্বাগতম, সুস্বাগতম বলে চিন্তা করবো, সেটা আমি বলে দেবো, সেইভাবে চিন্তা করতে হবে। তারপর আমার স্বরূপটা কি সেটা আমি বলবো, সেটা আপনারা মনে মনে চিন্তা করবেন, তারপর সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করব, ঠাকুর মা স্বামীকে প্রণাম জানাবো, তাদের কৃপা প্রার্থনা করব, তারপরে প্রাণায়াম চার বার মাত্র, এক আমি গুনবো, এক দুই তিন চার, এই যতক্ষণ গুনবো ততক্ষণ বাম নাক দিয়ে শ্বাসটা নেবেন, বৃদ্ধাঙ্গুল আর অনিয়মা মিকাইগুলো ব্যবহার হবে, ডান নাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরবেন, বাম নাকটা অনামিকা দিয়ে। প্রথমে আমি এক দুই তিন চার যখন বলবো তখন ওই বাঁ নাক দিয়ে ওই শ্বাসটা টানতে থাকবেন, আমি যতক্ষণ বলবো এক দুই তিন চার ওই এতক্ষণই শ্বাসটা টেনে নেবেন, নিয়ে এবার দুই নাকটা বন্ধ করবেন অনামিকা আর বৃদ্ধাঙ্গুল দিয়ে, দুই নাক বন্ধ করে ষোলো পর্যন্ত গুনবো। তবে যেহেতু প্র্যাকটিস নেই, অনেকের প্র্যাকটিস হয়ে গেছে আধ্যাত্মিক শিবিরে যারা আছেন, আর বাকিদের তো নেই, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি গুনবো যাতে বেশি সময় না আটকে রাখতে হয়, পারবেন না ষোলো, এক থেকে ষোলো যত গুনবো দুই নাক বন্ধ রাখবেন, তারপরে এক থেকে আট গুনবো তখন ডান নাকটা ছেড়ে দেবেন, বানাকটা বন্ধ থাকবে, এক দুই তিন চার ছয় আট গুনবো, ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে শ্বাসটা ছাড়তে থাকবেন, যে শেষ হয়ে যাবে তখন আবার আমি গুনবো এক দুই তিন চার, তখন আবার ওই ডান নাক দিয়ে শ্বাসটা নেবেন, শ্বাসটা টানা হবে চার পর্যন্ত গোনা, শ্বাসটা আটকে রাখা হবে ষোলো পর্যন্ত গোনা, শ্বাসটা ছাড়া হবে আট পর্যন্ত গোনা, অর্থাৎ চার তার ডবল আট তার ডবল ষোলো, এই হচ্ছে প্রসেস। আর এটা হচ্ছে চারবার,
বেশিও করা হবে না, চারবার, তারপরে ধ্যানের কথা বলবো। আর যখন ধ্যান হবে তখন আমি একটা মোবাইলে আছে ওমকার, ওমকারটা বাজাতে থাকবে, তাহলে বাইরের ডিস্টার্বেন্সটা তত আমাদের ডিস্টার্ব করবে না। তাহলে আমরা এখন আমরা শুরু করতে পারি। সকালে স্থির হয়ে বসো, যারা বিতর্ক করে আমরা সমবেতভাবে সবাই ধ্যান করলাম। এরপর সঙ্গীত পরিবেশনা, সঙ্গীত পরিবেশন করবেন শ্রী অশোক কুমার বেরা মহাশয়, তমলুক, পূর্ব মেদিনীপুর। এই অসার সংসারে সেই যে তোমার সার I'm
নামের মালা জপরে মন কই নামের মালা জপরে মন কই নামের মালা জপরে মন রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কই নামের মালা জপরে মন রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কই নামের মালা জপরে I'm not afraid.
श्री जतराजाय विवेकानंद सूरय सचित सुख स्वरूपाय स्वामी नेताहोहाय। আমি প্রথমে ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানাই। প্রণাম জানাই আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের আশ্রমের অধ্যক্ষ মহারাজ এবং আজকের বিশেষ অতিথি পূজনীয় মুক্ত সন্ন্যানন্দজি মহারাজকে শ্রদ্ধা জানাই। আমার সামনে যারা বসে আছেন সেই সমস্ত গুণীজনদের আমাদের আলোচ্য বিষয় সহস্রদ্বীপ উদ্যানে স্বামী বিবেকানন্দ। আমরা জানি সহস্রদ্বীপ উদ্যানে স্বামী বিবেকানন্দ কখন গিয়েছিলেন, কি পরিস্থিতিতে গিয়েছিলেন। তার আগে আমরা যে কথাটি বলতে চাই, 1893 খ্রিস্টাব্দে চিকাগো ধর্ম মহাসম্মেলনের পরে স্বামী বিবেকানন্দ রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন। তারপর আমরা দেখি বিভিন্ন জায়গায়, পাশ্চাত্যের বিভিন্ন জায়গায় তিনি দীর্ঘ বক্তৃতা দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। এক একটি সভায় প্রচুর লোক হত, এত বক্তৃতা দিতে দিতে তিনি আর পেরে উঠছিলেন না। তখন তিনি কি করলেন, তিনি ভাবলেন, তার যে চিন্তা ভাবনা একটু পরিবর্তন করে তিনি ভাবলেন, বড় বড় বক্তৃতা দেওয়ার তো অনেক দিয়েছি, এখন কিছু মানুষ তৈরি করা প্রয়োজন, যারা ঠিক ঠিক উচ্চ আধ্যাত্মিক ভাব পোষণ করেন তাদের তৈরি করা প্রয়োজন। তার জন্য তিনি কি করলেন, ছোট ছোট কয়েক একটা হল ভাড়া নিলেন, সেখানে ছোট ছোট বক্তৃতা দিতে লাগলেন, নিয়মিত ক্লাস নিচ্ছেন তাদের। কিন্তু যেখানে স্বামী বিবেকানন্দ থাকে, যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন, ছোট হল ঘরে কি আর সম্ভব, সেই হল ঘরের প্রতিদিন মধ্যে তার বক্তৃতার সীমাবদ্ধ রইল না, প্রচুর লোক এসে জুটতে লাগলো, এই ছোট হল ঘরে আর জায়গা হচ্ছে না। এইদিকে তিনি ভাবছেন, আবার যদি গ্রীষ্মকালে যদি তিনি যদি বক্তৃতাদি করেন তাহলে তিনি আরো ক্লান্ত হয়ে পড়বেন, তার শরীর আর নিচ্ছে না। আর ছোট যে হল ঘরটিতে তিনি বক্তৃতা দিতেন সেই ঘরের ভাড়া জোটানো বা খরচপাতি জোটানো তাদের পক্ষে সম্ভব ছিল না। স্বামীজির সেখানকার লোকরা ততটা সাহায্য করছিলেন না আর্থিকভাবে, তাই স্বামীজির পক্ষে সেই ছোট ঘরে ক্লাস নেওয়া, তার খরচ চালানো এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। তখন স্বামীজি একটু বিশ্রামের কথা ভাবছেন, কয়েকজন ভক্ত তাকে বললেন, চলুন সহস্রদ্বীপ উদ্যানে। মিসেস ডাসার নামে একজন ভদ্রমহিলা ছিলেন, তার সহস্রদ্বীপ উদ্যানে নিউ ইয়র্কের সেই স্থানটি, সেখানে একটি সহস্রদ্বীপ উদ্যানে তার একটি ঘর ছিল। সেই জায়গায় অনেকে ছুটির সময় ঘুরতে যেত, সেখানে থাকত। স্বামীজির সেই শিষ্যা মিস ডাচার বললেন, আমার ঘরটি গুরুদেবের সেবায় আমি দিই, সেখানে ঘরে স্থানান্তরিত হলো তার আলোচনা সভা। তিনি শহর থেকে বহু দূরে চলে গেলেন। সেখানে যাওয়ার পর তার সাথে মাত্র 10-12 জন লোক ছিলেন, ছাত্রছাত্রী ছিলেন। সেখানে মিস ডাচার ভাবলেন, স্বামীজির জন্য আলাদা একটি কক্ষ নির্মাণ দরকার, স্বামীজির জন্য আলাদা একটি ঘর বানালেন। সেই স্বামীজি আলাদা ঘরে থাকতেন, ছোট একটি বারান্দা ছিল। সেই জায়গাটির পরিবেশ যদি আমরা যদি একটু যদি তুলে ধরি কেমন ছিল, তাহলে জিনিসটি এমন দাঁড়ায়, শহর থেকে বহু দূরে, যেখানে লোকালয় নেই, বিশাল উঁচু একটি পাহাড়, সেই পাহাড়ের উপর থেকে স্বামী বিবেকানন্দ যেখানে থাকতেন তার পিছনে অনেকগুলি দ্বীপ দেখা যেত, অনেকগুলি দ্বীপ দেখা যেত। আর সেই যেখানে ঘরটি ছিল
সেই ঘরটি বিশাল পাহাড়ে থেকে হঠাৎ করে ঢালু হয়ে নিচে নদীর ধারে এসে গেছে, সানফ্লারেস নদী সেখানে এসে গেছে, সেখানে গিয়ে নেমেছে, মিলেছে ছোট একটা দ্বীপের মতো ওই জায়গাটি। সেখান থেকে সহস্র দ্বীপের বহু দ্বীপ দেখা যেত, যেমন তেমনি পাহাড়টি ছিল বিশাল বিশাল পাথর খণ্ড, সে পাথরে সে পাহাড়টি ভর্তি ছিল। সেখানে তারা সকলেই থাকতেন, স্বামীজির জন্য আলাদা ঘর, স্ত্রী ভক্তদের জন্য আলাদা ঘর এবং পুরুষ ভক্তদের জন্য আলাদা ঘর ছিল, মাত্র 10-12 জন ভক্ত ছিল সেখানে। স্বামী বিবেকানন্দ বলতেন, এরা হলেন আমার সব থেকে প্রিয়, এদের আমি ঠিক ঠিক আমার যা আধ্যাত্মিক জ্ঞান আছে তাদের আমি উজাড় করে দেব। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে রাতারাতি বিখ্যাত, হাজার হাজার মানুষ তাঁর কথা শোনার জন্য পাগল। তিনি তার মধ্যে দেখি মাত্র 10-12 জনকে তিনি চিহ্নিত করলেন। দীর্ঘ বক্তৃতা, দীর্ঘ সভা, বহুজনকে তিনি চাননি, তিনি চেয়েছিলেন এরা আমার সব থেকে প্রিয় লোকগুলিকে আমি ঠিক ঠিক তৈরি করে দিয়ে যাই, কেননা তাদের যদি আমরা তৈরি করতে পারি তাহলে তারা আমার যে বার্তা আমার অবর্তমানে আমেরিকা রাজ্যে তারা বা পাশ্চাত্যে তারা প্রচার করতে পারবে। তাদের মধ্যে প্রথমে ঠিক হয় যার যার নিজের কাজটুকু নিজে করে ফেলবে, কোনো কাজের লোক রাখা হবে না। তারা সকলে অনেকেই তারা ছিলেন আমেরিকার সম্ভ্রান্ত বংশের, বাড়িতে কাজকর্ম করে অভ্যস্ত নয়। আজকাল আমাদের মধ্যবিত্ত পরিবারের মা বাবা মায়েরাই কাজ করেন না, আর সেখানে আমেরিকার সেই সব থেকে উচ্চ শ্রেণীর যাদের বিশাল ধন সম্পত্তি ছিল তারা সেখানে কাজ করবে, স্বাভাবিক কারণেই তাদের মধ্যে একটি মতানৈক্য সৃষ্টি হয়। স্বামীজির উচ্চ আধ্যাত্মিক গুণ, তার উপস্থিতি, সেই তাদের মধ্যে যে বিভিন্ন মতানৈক্য যে সৃষ্টি হয়েছিল, স্বামীজির উপস্থিতি সেই মতানৈক্য সকলকে এক জায়গায় নিয়ে আসেন তিনি। স্বামীজি নিজে মাঝে মাঝে রান্না করতেন, ভালো ভালো রান্না করে তাদের খাওয়াতেন। সকাল থেকে সন্ধ্যা তার এক শিষ্য লিখছেন, একটা উচ্চ আধ্যাত্মিক ভাব বিরাজ করত সেখানে। তিনি সাধারণত রঙ্গ রসিকতা করতেন, আমরা যেমন রঙ্গ রসিকতা মাঝে মাঝে করি, সে রঙ্গ রসিকতা করলেও তিনি কিন্তু মূল সুর থেকে কখনো সরে যেতেন না, সবসময় উচ্চ আধ্যাত্মিক ভাব। আমরা যখন আপনাদের সামনে অনেক সময় যখন কথা বলি, মাঝে মাঝে ছোট্ট একটা গল্প করলাম, তারপরে কিন্তু আমার মূল জায়গায়, গল্পটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আপনারা যারা এখানে এসছেন নিজেদের মধ্যে প্রথমে হাসি কথাবার্তা দেখাশোনা হলো, অনেকদিন পর কথা হলো, কিন্তু মূল সুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মূল সুর যাতে থাকে আমাদের, সেই স্বামীজির যে বললেন উচ্চ আধ্যাত্মিক ভাব, সেই উচ্চ আধ্যাত্মিক ভাবটুকু যেন আমাদের বজায় থাকে, তার জন্য আমরা প্রথমে অনুষ্ঠানের শুরুতেই এই বিষয়টি আমরা নির্ধারণ করেছি। স্বামীজি যেমন তার নির্দিষ্ট কিছু মাত্র 10-12 জন, তার মধ্যে 10 জনের বেশি সবসময় একসাথে থাকতো না, আমরা তেমনি এ সমস্ত যে ভক্ত সম্মেলন করি তাতে নির্ধারিত যারা সত্যি সত্যি কিছু জানতে চায় তাদের জন্য এই ধরনের আয়োজন। তারপর আমরা দেখি স্বামী বিবেকানন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নানা ধরনের আলোচনাদি করতেন, তিনি পাঠ করতেন, ব্যাখ্যা করতেন বেদান্ত থেকে, গীতা থেকে, নারদীয় ভক্তিসূত্র থেকে, নানা জায়গা থেকে। তিনি এক নাগারে 2 ঘন্টা, কখনো কখনো হয়তো সারা রাত্রি, একদিন এমন হয়েছে সারা রাত্রি তিনি আলোচনা করে যাচ্ছেন, আর সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। কখন যে চাঁদ গিয়ে সূর্য উঠেছে তারাই বুঝতে পারেননি, এমন ছিল স্বামীজির ব্যক্তিত্ব। স্বামী বিবেকানন্দ, এই যে আমি একটু আগে বলছিলাম, যেই ঘরে থাকতেন তার সাইডে একটি বারান্দা ছিল, ছোট বারান্দা, সে বারান্দায় তিনি এক একা পায়চারি করতেন। পায়চারি করার সময় তিনি
নানা ধরনের মন্ত্র, বৈদিক মন্ত্র বা শাস্ত্রের নানা কথা নিজে নিজে আবৃত্তি করতেন। অর্থাৎ তার মন সবসময় একটা অন্য জগতে থাকত। কিছুদিন আগে পূজনীয় গৌতমানন্দজি মহারাজের একটি বক্তৃতা শুনছিলাম। পূজনীয় জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলতেন, কিভাবে আনন্দে থাকা যায় জানো? আমরা কি করে আনন্দে থাকতে পারি? সকলে তো আনন্দে থাকতে চাই। এই আনন্দে থাকার একমাত্র উপায় হলো কোন একটা মন্ত্র, কোন একটা কবিতা বা কোন একটি গান নিজের মনে মনে আবৃত্তি করা। এই বলে পূজনীয় গৌতমানন্দজি মহারাজ গানের কয়েকটি লাইন তিনি আবৃত্তি করছেন বাংলায়, কি সুন্দর লাগছিল। ঠিক তেমনি আমাদের মনকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য বা আমরা আনন্দে থাকার জন্য স্বামীজির ওই ভাবটুকু আমরা গ্রহণ করতে পারি। যেই ভাব আমরা দেখি স্বামীজির মধ্যে ছিল, নিজে যখন একা থাকতেন, নিজে পায়চারি করতে করতে তিনি নানা ধরনের বেদের মন্ত্র, কবিতা ইত্যাদি তিনি আলোচনাটি করছেন। আমরা তারপর দেখি স্বামী বিবেকানন্দ সেখানে সাত সপ্তাহ ছিলেন, নানা দিক নিয়ে তিনি আলোচনা করছেন। যেমন তেমনি তিনি তাদের কিভাবে ভবিষ্যৎ কর্ম কি তা থেকে তিনি তুলে ধরছেন। সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যে আমি একটু আগে বলছিলাম, মাত্র দশজন এক সময় থাকত, বাকিরা আসা যাওয়া করেছে। সে দশজনের মধ্যে দুজনকে তিনি সন্ন্যাস দীক্ষা দান করেন, পাঁচজনকে তিনি সেখানেই ব্রহ্মচর্য দীক্ষা দান করেন, বাকি যারা ছিলেন তাদেরকে পরবর্তী সময় নিউ ইয়র্কে আসার পরে তিনি ব্রহ্মচর্য দীক্ষা দান করেছিলেন। আমরা দেখি যদি একটু তিনি কি ধরনের আলোচনাদি করতেন সেখানে, দু একটি উদাহরণ। সে তো দেববাণীতে বিশাল বড়, আমাদের পক্ষে সাত সপ্তাহের আলোচনা এই 20 মিনিটে সম্ভব নয়। আমি তবু একটু দু একটি কথা তুলে ধরছি। স্বামী বিবেকানন্দ প্রথম যেদিন সেই হলে যান, তাদের ক্লাস নিতে যান, সেদিন তিনি সাথে করে একটি বাইবেল নিয়ে গিয়েছিলেন। তিনি গিয়ে প্রথম বললেন, তোমরা যারা আছো আমার সামনে তোমরা সকলে খ্রিস্টান, তাই আমি খ্রিস্টীয় ধর্ম উপদেশ সম্পর্কে দিয়ে তোমাদের শুরু করছি। অর্থাৎ তিনি তাদের প্রাণের মানুষ হয়ে উঠলেন। আমরা যারা বিভিন্ন সময় আলোচনাটি করি তখন আমরা বলি, আগে ছাত্রছাত্রীদের সাথে একাত্ম বোধ তৈরি করতে হবে। যখন ক্লাসে যাব আমরা বিভিন্ন স্কুলে আমরা যখন বলি, আগে ছাত্রছাত্রীদের সাথে একাত্ম বোধ তৈরি করা, তাদের স্তরে নেমে আসা। যে স্বামীজি আমাদের শিক্ষা দিচ্ছেন এখানে, তিনি প্রথমে বাইবেল থেকে শুরু করেন, তাদের ভাষায় কথা বলতে শুরু করেন। তিনি বলেন, বাইবেলে রয়েছে শব্দের কথা, সৃষ্টির আদিতে শব্দ দিয়ে শুরু। আমরা জানি অঙ্কার ধ্বনি, কারো একটু আগে আপনারা অঙ্কার ধ্বনি শুনছিলেন, কারো কোনো ব্যক্তির সৃষ্টি নয়, সৃষ্টির আদিতে ছিল অঙ্কার ধ্বনি, বাইবেলে রয়েছে তিনি বলছিলেন। তিনি তারপর বলছেন, আমরা হিন্দুরাও কিন্তু এই শব্দকে আমরা মানি, আমরা বলি শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্ম যখন এই জগতে যখন আত্মপ্রকাশ করে, তার যখন এই জগতে যখন লীলা শুরু হয়, তখন তিনি কি হন? তিনি অবতার ভগবান ব্রহ্ম মানুষের রূপ ধরেন। তিনি বলছেন, তখন তিনি যীশুখ্রিস্ট, মোহাম্মদ, শ্রীরামকৃষ্ণ, চৈতন্য, বুদ্ধ ইত্যাদি নামে তিনি এই শব্দ ব্রহ্ম মানুষের রূপ ধরে আমাদের মধ্যে তখন নিজের আত্মপ্রকাশ করেন। তিনি বলছেন, আমরা বাবাকে জানি না, অর্থাৎ আমরা সেই ভগবানকে জানি না যিনি সৃষ্টিকর্তা, তাকে জানি না। ব্রহ্ম কি জিনিস আমরা জানি না, কিন্তু তার সন্তানদের আমরা চিনি।
অর্থাৎ অবতারদের আমরা জানি, তাদের জীবন আমরা জানি। আমাদের প্রথমে জানতে হবে অবতারকে, নয় আমাদের প্রথমে জানতে হবে যিনি সৃষ্টিকর্তা তাকে। কিভাবে জানতে হবে? সত্যের মাধ্যমে। সত্যকে প্রথমে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আমাদের সত্য যিনি সৃষ্টিকর্তা তিনি একমাত্র সত্য। স্বামী বিবেকানন্দ কর্মযোগে বলেছেন, মুক্তি থেকে আমাদের শুরু, মুক্তিতেই আমাদের ফিরে যেতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের সেই সৃষ্টিকর্তার কাছে যদি ফিরে যেতে হয়, তাই আমাদের পিতাকে নয়, পুত্রকে নয়, পিতাকে প্রথমে আমাদের জানতে হবে। তিনি বলছেন আমরা পুত্রকে জানি, অর্থাৎ অবতারদের জানি। আমরা যারা অনেক সময় আছি, অনেক সময় আমরা পূজনীয় বীরেশ্বরানন্দজি বলতেন, নিজের গুরুর কথা আমরা বলি, আমার গুরু এই, আমার গুরু এই, আমার গুরু, আমরা নিজেরা ছোট ছোট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাই। কিন্তু স্বামী বিবেকানন্দ এখানে আমাদের শিক্ষা দিচ্ছেন, মূল সত্য সেই সত্যের কাছে পৌঁছাতে হবে, এটি হলো আমাদের অন্যতম লক্ষ্য। এই সত্যকে জানার জন্য আমাদের ভালো মন্দ এই দুইয়ের পারে যেতে হবে, স্বামী বিবেকানন্দ প্রথম দিনের আলোচনায় বলেছিলেন। তারপরে তিনি আরেকদিন যে তিনি আলোচনা করছেন, আরেকটা সুন্দর ঘটনা তিনি বলছিলেন। তিনি বলছেন আমাদের এই সত্যকে জানার উপায় কি? সাহসী এবং অকপট হতে হবে। সাহসী এবং অকপট হলে একমাত্র আমরা এই সত্যকে জানতে পারব। তিনি বলছেন সত্যকে জানার জন্য সাহসী অকপট হলে তখন জানা যাবে, কারণ সত্য তখনই আমরা যখন যেই পথে চলি না কেন, আমাদের মূল ভিত্তি কিন্তু সত্যকে জানা। ভক্তি, কর্ম, জ্ঞান, যোগ যে যেই পথে যায়, কিন্তু প্রথমে তাকে অকপট হতে হবে এবং সাহস অবলম্বন করতে হবে, তিনি তা বাণীতে বলছেন। তিনি উদাহরণ দিয়েছেন, একটি শিকলের যদি একটি কড়া যদি প্রথম যদি ধরা যায়, তাহলে আমরা ক্রমে ক্রমে এই পুরো শিকলটি ধরে নিতে পারব। আমরা যদি ভক্তি, জ্ঞান, কর্ম, যোগ যে কোনো একটি অধ্যায়কে যদি সাহস এবং অকপট হয়ে যেতে আমরা যদি ধরতে পারি, তার মধ্যে যে কোনো একটি লাইন, তাহলে আমরা মূল গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারব। তারপর তিনি বলছেন আমাদের এই যে অকপট হলাম, আমরা এখন কি করে তাকে জানতে পারব, আমরা কি করে ভালো কাজ করতে পারব। তিনি বলছেন আমাদের প্রথম অহংকারকে ত্যাগ করতে হবে। তিনি বলছেন আমরা যখনই কোনো কাজ করে থাকি, আমাদের মনের মধ্যে একটি ছাপ পড়ে। সেই ছাপটি কেমন? তিনি একটি উদাহরণ দিচ্ছেন, এর মধ্যে ভালো ছাপও আছে, মন্দ ছাপও আছে। তিনি তার বক্তৃতায় সেখানে বলছেন, কোন একজন সাধু মহাত্মা যখন বকাবকি করে, তখন ভাববে তার সেই বকাবকির মধ্যে তোমার মঙ্গলের একটি চিন্তা থাকে, তার একটু ভালোবাসা থাকে। সেই ছাপটুকুই আমাদের জীবনে আমাদের পরবর্তী জায়গায় নিয়ে যেতে আমাদের সাহায্য করে, পরবর্তী কীভাবে আমরা অগ্রসর হতে পারি। তাই তিনি বলছেন সংসার ত্যাগ করা, তোমরা এখানে যারা আছে তুমি তো 10-12 জনের সামনে বলছেন, তিনি বলছেন সংসার ত্যাগ করা মানে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসা নয়, সংসার ত্যাগ করা মানে অহংকারকে ত্যাগ করা। যে অহংকারকে যত বেশি ত্যাগ করতে পারবে, সে তত বেশি মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই তিনি বলছেন আমাদের আধ্যাত্মিক জীবনটি ঠিক তেমনই একটা জিনিস, একটি চারা গাছের মতো। মন্দির, মসজিদ যেগুলি আছে, এগুলি যদি আমরা যদি বেড়া দিয়ে ভাবি, একটা ছোট গাছ লাগালে একটা ছোট একটা এরিয়া নিয়ে আমরা চারা গাছ লাগাই, তাকে একটা বেড়া দিয়ে রাখি, কিছুদিন পরে গাছটা যখন বড় হয় সেই তখন বেড়াটাকে আমরা তুলে ফেলে দিই। তারপর আবার যখন একটা টবে যখন একটা গাছ বসাই, সে টবটাকে তিনি বলছেন আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন বাইবেল বা এই সমস্তগুলি তিনি বলছেন, এগুলি হলো সেই টবের মতো। গাছটা আবার বড় হলে সেই টবটাকেও ভেঙে ফেলতে হয় বা টবটা অটোমেটিক নিজে নিজে ভেঙে চলে যায়। আর ছোট গাছটা হলো আমাদের নিষ্ঠা, সেই নিষ্ঠাটুকু আমাদের প্রয়োজন
অর্থাৎ ছোট গাছ একটা ছোট বাঁচবে কি বাঁচবে না ঠিক নেই, কিন্তু নিষ্ঠার সঙ্গে প্রতিদিন তার মধ্যে জল দিয়ে যাচ্ছে। আমরা যারা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে চাই আমাদের জীবনে নিষ্ঠাটুকু দরকার, সেই নিষ্ঠার কথা স্বামী বিবেকানন্দ বলছেন। কি হবে আমরা জানি না, কিন্তু নিষ্ঠার সঙ্গে লালন পালন করে যেতে হবে। একটি ছোট বাচ্চাকে যেমন সে বড় হয়ে কি হবে মা বাবাকে দেখবে কি দেখবে না ঠিক নেই, কিন্তু তাকে ছোট থেকে খুব যত্ন সহকারে লালন পালন করে যেতে হয়। তেমনি আমাদের যারা আধ্যাত্মিক জীবনে আমরা চলতে চাই আমাদের নিষ্ঠাকে খুব যত্নের সঙ্গে আমরা লালন পালন করতে হবে, স্বামী বিবেকানন্দ বলছেন। যাই হোক, আমার আলোচনার সময় শেষ হয়েছে, আমি এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।